ব্যতিক্রমী রূপত আজমল মুসলমান যুবক যুবতীলৈ বিশেষ আহ্বান কিয় মূল সুঁতিত না থাকে সংখ্যালঘু যুবক যুবতী ব্যতিক্রমী আর বিশেষ রূপত দেখা গল AIUDF প্রধান বদরুদ্দিন আজমলক রাজ্যর রাজনীতিত অন্যতম কান্দারী হিসাবে পরিচিত আজমলক এইবার দেখা গল ব্যতিক্রমী রূপত এখন মঞ্চত ভাষণ দিছে আজমলে যেন ভাষণ নহয় মনৰ সকলো দুয়ার খুলি যুব প্রজন্মক কৈ গল এটার পিছত আনটো কথা শিক্ষাক লৈ আজমলৰ বিশেষ মন্তব্য সংখ্যালঘু যুবক যুবতীয়ে কেনেকৈ ধ্বংস কৰিছে নিজক কত বেছিকৈ দেখিবলৈ পায় সংখ্যালঘু লোকক সবচেয়ে বেশি কম যদি থাকে আমার মুসলমানের ভিতর মুসলমান কত বেশি থাকে জেলত বেশি থাকে ক্রাইমত বেশি থাকে চুরি ডাকাতি লুটমার রেপ এসব প্রশ্ন আমি এক নম্বর অকল ইমানেই নহয় ধনৰ অভাৱত নিজৰ সন্তানক বিদ্যালয়লৈ নপঠোৱা অভিভাৱক সকলকো বুজনি দিলে আজমলে শিক্ষা প্ৰতিষ্ঠানত যোৱা টাইম নাই এলে যোৱা খেলাৰ টাইম আছে কে কাক ঠগি গলাই বেছি ঠগিব পাৰে এইটো যদি খোদা যায় কোন টেবুলে মুছে লাখ লাখ টকা আমি বিড়ি সিগারেটের উপর বরবাদ করে দিও স্কুল কলেজের যে প্রয়োজন আছে কলেজত গেলে আপনার একটা লড়া ছোৱালী এজন ভাং সম্পদ হব দেশের সম্পদ এ আছিল পূব গোয়ালমারা দলবমা আঞ্চলিক মহাবিদ্যালয়ের দৃশ্য মহাবিদ্যালয়খনে আয়োজন করা প্রাক্তন ছাত্র ছাত্রী সমারোহর মূল মঞ্চ এয়া একেলগে দেখা গল রাজনৈতিক শত্রু মিত্রক মঞ্চত সাংসদ অজিত ভূঁয়া সাংসদ আব্দুল খালেক কংগ্রেস বিধায়ক যাদব স্বর্গিয়ারী সাংসদ বদরুদ্দিন আজমল এই মঞ্চতে ব্যতিক্রমী ভাষণ আগবঢ়ালে বদরুদ্দিন আজমলে বিশেষকৈ মুসলমান সমাজত বৃদ্ধি পোৱা অসামাজিক কার্যকলাপক লৈ যেন নারাজ সাংসদ বদরুদ্দিন আজমল শেষে মুসলমান যুবক যুবতীলৈ আহ্বান আজমলৰ এই পৃথিবীত ইজ্জতের সাথে জিয়াই থাকিব না বেইজ্জতি লাখ মার কিল জেলত টেরোরিস্ট মানে এটি আমার জীবন নেকি এইটার কারণে উপরে আমার জন্ম দিছে আল্লাহ কে বাসে চিন্তা করো টুকুনির পরা উঠো যদি আপনার ভিতরত জ্ঞান থাকে কোন ফ্যাশনেবল কাপড় না লাগে আপনার জ্ঞান আপনার সবচেয়ে ডাউন করেছে অপরাধমূলক কার্যত বেশিকৈ জড়িত মুসলমান ড্রাগসর লগত বেশিকৈ জড়িত মুসলমান চোর ডকাইতির লগত বেশিকৈ জড়িত মুসলমান সকল এই মন্তব্যরে ভাষণ আগবঢ়ালে বদরুদ্দিন আজমলে সমাজ কুলোষিত করা অপরাধ প্রবণতা সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করে একো অভ্যাসের পর পরিত্রাণের উপায় দিলে সাংসদগুলো আমার উন্নতির এটাই রাস্তা শিক্ষা 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 আর মুঠতে রাজনীতিত সদা ব্যস্ত এইগৰাকী আজমলৰ এই ব্যতিক্রমী রূপে নিশ্চিত রূপে উৎসাহিত করেছে মহাবিদ্যালয়খনৰ ছাত্র ছাত্রী সকলক শিমলতলাৰ পৰা ৰাহুল আমিন ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ